আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। যারা ডায়েট করেন তাদের জন্য আমি এই রান্নাটা করেছি। এটা হলো ভেজিটেবল ওটস খিচুড়ি। আপনারা করে খেয়ে দেখবেন, খুবই মজার এবং খুবই ভালো। এবং যারা ডায়েট করেন তারা অবশ্যই সকালে না হলেও দুপুর এবং রাতে এটা করে খেয়ে নেবেন, তাহলে অবশ্যই আপনাদের ওজন কমে যাবে অথবা ওয়েট লস হবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমরা রান্না করব। তাহলে আমরা রান্নাতে মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলা একটা প্যান দিয়েছি, সামান্য একটু তেল দেব। যেহেতু ডায়েট ওটস রান্না করব আমি, সেজন্য অল্প তেল দিলাম। সামান্য একটু তেল দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি ওটস নিয়েছি 1 কাপ, এটা মশলা ওটস, এই জন্য আমি মশলা একটু কম দিব। সবজি দিব যেহেতু, সেজন্য মশলা একটু দিব। আমি একটু বাঁধাকপি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সিম দিয়েছি কয়েকটা, ফুলকপি, কিছু ডাল নিয়েছি, ওটস খিচুড়ি করব ডাল নিয়ে। কাঁচামরিচ কেটে দিই। লবণ স্বাদ মতো সামান্য একটু হলুদ গুঁড়া দিচ্ছি। কাঁচামরিচ দিয়েছি, সেজন্য আমি একটু মরিচ গুঁড়া খুবই অল্প দিচ্ছি। এখানে যে গাজর একটু আছে কুচি কুচি, সেটা দিয়ে দিচ্ছি। ওটস খাবার হিসাবে খুবই ভালো, ব্রেকফাস্টে খাওয়া যায়, তারপর এভাবে খিচুড়ি রান্না করে খাওয়া যায়, বিভিন্ন ভাবে ওটা খাওয়া যেতে পারে এবং ডায়েট হিসাবে খুবই ভালো। আমি এটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আরো একটু পানি লাগবে, আমি পানিটা দিয়ে দিচ্ছি। দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আমি এখন ঢেকে দিচ্ছি। এবার সেই পর্যায়ে আমি ওটসটা দিয়ে দিচ্ছি। এখন একটু লো ফ্লেমে আমি ঢেকে দিব। হয়ে গেল খুবই মজার ভেজিটেবল ওটস খিচুড়ি। যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন আমি এটা
ডিশে ঢেলে দিচ্ছি, ডিশে ঢেলে পরিবেশন করছি। আবার ইনশাআল্লাহ নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আপনারা ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আপনারা ভালো থাকবেন। আমি এটা ডিশে উঠিয়ে দিচ্ছি। আপনারা এই খিচুড়িটা আরো ঝরঝরে করতে পারেন, আবার আরো নরম করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রান্না করে নেবেন।